দিন দা ডে এর বাজেট 100 কোটি টাকা বলে প্রচার করে ঢাকাই সিনেমায় তুমুল আলোচনার জন্ম দিয়েছেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। সিনেমা মুক্তির 1.5 মাস পর পরিচালক মুর্তজা হঠাৎ জমজম বলেছেন ভুয়া প্রচার করেছেন অনন্ত জলিল। ইরানি পরিচালকের ভাষ্য অনুযায়ী 2018 সালে জুনে মুর্তজা ও জলিলের মধ্যকার চুক্তিপত্রে সিনেমার বাজেট নির্ধারণ করা হয়েছে 5 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 4 কোটি টাকার কিছু বেশি। গত সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্টে চুক্তিপত্র প্রকাশ করেন মুর্তজা। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে অনন্ত জলিল বলেন যে চুক্তিপত্র পোস্ট করা হয়েছে তা এডিট করা, তবে বাজেটের বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দিতে চাননি দিন দা ডে সিনেমার অভিনেতা অনন্ত জলিল। সিনেমার বাজেট নিয়ে আগে যা বলেছেন সেই বক্তব্যই অটল থাকার কথা জানিয়েছেন তিনি। ইরানি পরিচালকের এমন অভিযোগের জবাবে অনন্ত জলিল বলেন 2018 সালের জুনে চুক্তি হওয়ার 4 বছর পর এখন কেন এসব নিয়ে কথা হচ্ছে, এটা মুর্তজার কাজ না, অন্য কেউ করাচ্ছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় জানাচ্ছি। শুধু ভুয়া প্রচার নয়, ছবির পারিশ্রমিক বাবদ $2 লাখ এখনও পরিশোধ করেননি সিনেমার বিনিয়োগকারী অনন্ত জলিল। সে কারণেই তেহরান আদালতে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন মুর্তজা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় 2018 সালে সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়েছিল তুরস্ক, আফগানিস্তান ও ইরানে। সিনেমার পাশাপাশি বাংলাদেশেও সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে। সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা সহ আরও অনেকেই অভিনয় করেছেন। তো ভিউয়ার্স, অনন্ত জলিলের বিরুদ্ধে এই অভিযোগ কোনো ষড়যন্ত্র নাকি সত্যি আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।